সুপ্রিয় শিক্ষার্থীর এই ভিডিওটিতে থাকছে রামপুর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা সপ্তম শ্রেণীর গণিত বিষয়টির বহুনির্বাচনী প্রশ্ন ও এর উত্তর। প্রথম প্রশ্নটি হচ্ছে, আট এর মৌলিক গুণনীয়ক কোনটি? উত্তর হবে দুই। আমরা জানি যে আটের গুণনীয়কগুলো হচ্ছে এক, দুই, চার, আট। এখানে মৌলিক সংখ্যা হচ্ছে দুই, তাই মৌলিক গুণনীয়ক দুই। ৪৯ এর বর্গমূল হবে সাত। তৃতীয় প্রশ্ন, ০.০১ এর বর্গমূল কত হবে? উত্তর হবে ০.১। রুট ৫ কোন ধরনের সংখ্যা? উত্তর হবে অমূলদ সংখ্যা। নিচের কোনটি অমূলদ সংখ্যা? এখানে উত্তর হবে রুট ৬ এবং রুট ৭, এই দুটি এখানে সঠিক উত্তর। ষষ্ঠ প্রশ্নটি হচ্ছে, এ টু দি পাওয়ার এক্স ইন্টু এ টু দি পাওয়ার ওয়াই এর মান কত? উত্তর হবে এ টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই। আমরা জানি পাওয়ারগুলো যোগ হয়, তাই এখানে এক্স প্লাস ওয়াই হবে। সপ্তম প্রশ্নটি হচ্ছে, এক্স স্কোয়ার হোল কিউব ইন্টু এক্স টু দি পাওয়ার জিরো এর মান কত? উত্তর হবে এক্স টু দি পাওয়ার ৬, কারণ এক্স টু দি পাওয়ার জিরো মানে হচ্ছে ৯, তাই এখানে তিন দুগুণে ৬, তাই এক্স টু দি পাওয়ার ৬ হবে। মাইনাস এক্স ইন্টু মাইনাস ওয়াই এর মান হবে এক্স ওয়াই, এখানে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, আর এক্স আর ওয়াই মিলে হবে এক্স ওয়াই। নবম প্রশ্নটি হচ্ছে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই ইকুয়াল কত? এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের মান হচ্ছে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, তাই এখানে এক্স মাইনাস ওয়াই কাটা গেলে এক্স প্লাস ওয়াই থাকবে, তাই উত্তর হবে এক্স প্লাস ওয়াই। এখানে লম্ব চিহ্ন দিয়ে কী নির্দেশ করে? এখানে এটি হবে লম্ব। ত্রিভুজের কয়টি অংশ? উত্তর হবে ৬টি অংশ। ৪৫ ডিগ্রি কোণের একান্তর কোণ কত? আমরা জানি একান্তর কোণগুলো সমান হয়, তাই উত্তর হবে ৪৫ ডিগ্রি। গণসংখ্যা নিবেশন সারণি তৈরির ধাপ কয়টি? উত্তর হবে ৩টি। শ্রেণী ব্যবধান কত নেওয়া যায়? উত্তর হবে ৫ থেকে ১০। ৫১ থেকে ৬০ এর শ্রেণীব্যাপ্তি কত? উত্তর হবে ১০।